সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজও বেরিয়েছি মাঠে ঘাটে ঘুরতে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি, আসলে আমার চলতে ফিরতে গ্রামগঞ্জে শহর বন্দর সব জায়গাগুলোই আমার চোখে পড়ে। তো সেখান থেকেই আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই যে গ্রামীণ চিত্রগুলো দেখেন সব দিকে ফুটে উঠছে, এগুলো দেখানোর জন্যই চেষ্টা করি যে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকে গিয়েছিলাম একটা গ্রামীণ এলাকায়, এটা হচ্ছে ফুলবাড়িয়া উপজেলায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। তো এই দিকটা ঠিক এত চমৎকার যে দেখেন যে এই চিত্রগুলো খুব, গ্রামীণ দৃশ্যগুলো খুব চমৎকার। এবং এই যে পাশে মাছ ধরতেছে এই দুইটা ছোটো বাচ্চা, তো তাদেরকে দেখে ঠিক আমার ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। যেমন আগে একটা সময় হতো যে স্কুল থেকে এসেই আপনার ব্যাগটা কোনো রকম রেখে ক্ষেতের ভিতরে চলে যেতাম মাছ ধরতে। তো এই দৃশ্যগুলো আমাদেরকে অতীতে নিয়ে যায়, খুব ভালো লাগে। তো এটা ধরে রাখার উদ্দেশ্যেই আসলে আজকের এই ভিডিওগুলো করা। তেমন শৈশব হয়তো আমাদের অনেকেরই আছে, তো যত দিন যাচ্ছে এই আমাদের পরিবেশ খারাপের দিকে যাচ্ছে, এই শৈশবগুলো হারিয়ে যাচ্ছে। তো একটা সময় কালের আবর্তে এই শৈশবগুলো আসলে আমাদের বিলীন হয়ে যাবে। তো আসলে অতীতগুলো খুবই চমৎকার, আমাদের অনেক আনন্দ দেয় সেই জায়গাগুলো থেকে। আর এই যে দেখেন কী সুন্দরভাবে গ্রামের ছাগলগুলো, ব্ল্যাক বেঙ্গল ছাগল ছুটে বেড়াচ্ছে, কিন্তু এখন কিছুদিন পরে এটা আর পাওয়া যাবে না, কারণ সব ছাগলগুলো হচ্ছে খামারে উঠে যাবে। তো এই হচ্ছে অবস্থা আমাদের। আর এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো, মানে আপনার এই মৌসুমে যেই যে বৈশাখ মাস পড়ে গেছে, এখন কিন্তু আপনার ওই খেজুর গাছে খেজুর ধরছে। তো গ্রামে গেলেই এই দৃশ্যটা দেখা যায়, যেমন শীতকালের তালের খেজুরের রস, আর এই সময়টায় খেজুর থোকায় থোকায় খেজুর ধরে আছে গাছের ভিতরে, এটাও চমৎকার। এবং শুধু খেজুরই নয়, আশেপাশে যদি লক্ষ্য করা যায় কি চমৎকার ফুল গাছের ভিতরে পাওয়া যাচ্ছে এই সময়টায়। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাশাপাশি কী সুন্দর ফুল হচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগে। এই ফুলের নামটা আমি ভুলে গেছি, নামটা জানতাম, আমার এক ফ্রেন্ডস এই নামটা আমাকে বলছিল, কিন্তু আমি আসলে বর্তমানে মনে করতে পারতেছি না। তো আপনারা যারা জানেন এই ফুলের নামটা এই কমেন্টস অবশ্যই জানাবেন, তাহলে আমার শেখা হয়ে যাবে আবারও। এই ফুলটা খুবই চমৎকার লাগতেছে, রাস্তার পাশে এই গাছগুলো থাকে সাধারণত, তো খুবই চমৎকার। এবং শুধু ফুল নয়, মানে গ্রামের এই বর্ষাকালে, বর্ষা বলতে যে বৈশাখ পড়ে গেছে, তো বর্ষা আসতেছে, তো বর্ষার প্রারম্ভে চারদিকটা একদম সবুজ সবুজাভ থাকে, খুব চমৎকার লাগে। আর সে বর্ষার সৌন্দর্যটা একটু বৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে তার বৃষ্টির ফলে যে সজীবতা বা সবুজ আছে বৃষ্টি করে তোলে, এইটাই আসলে ভালো লাগে। একটা বিষয় হচ্ছে যে বৈশাখ মাস কাঁঠাল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল প্রচুর এই সময় হচ্ছে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ফুলবাড়িয়া, ভালুকা এই এলাকাগুলোতে আম তুলনামূলক কম, আর কাঁঠালটা বেশি দেখলাম, এটা আমার অবজারভেশন। আপনারা হয়তোবা আপনাদের ভিন্ন মত থাকতে পারে, তো ভিন্ন মত থাকলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। আমার যা চোখে দেখেছি খেজুর এবং কাঁঠালটা হচ্ছে এখানে বেশি, আর রংপুর বা উত্তরাঞ্চলের দিকে দেখা যায় আম গাছের পরিমাণটা বেশি থাকে, আম জাম লিচু এইগুলো বেশি থাকে, কিন্তু এই দিকটা দেখলাম যে কাঁঠালটার পরিমাণটা তুলনামূলক বেশি। দেখবেন কী সুন্দর পাহাড় বাহারি কাঁঠাল গাছের মধ্যে ধরে আছে। তো আর কিছুদিনের ভিতরে পাকা শুরু করেছে, অলরেডি কিছু কিছু জায়গায় পাকা শুরু করে দিয়েছে কাঁঠাল। যাই হোক, অনেক ঘুরলাম, এখন একটু চা খাওয়া যাক, চা বিরতি চলো। এই জন্যই বসলাম একটা টঙের দোকানে, চা বিরতি শেষে আবারও ছুটে চলা, আবারও সামনের দিকে প্রকৃতির ধারে চলে গেলাম। আর প্রকৃতির ধারে যেতে হয় না আসলে, প্রকৃতি চমৎকারভাবে আমাদের হয়ে গেছে। এদিকে আমাদের যে শহরায়ন বা নগরায়ন হচ্ছে তারই একটা কারিগর বলতে,
হবে এই যে ইট ভাটা, এটা আমাদের প্রকৃতিকে অনেক দূষণ করে। তারপর আমাদের তো বিল্ডিং দরকার হয়, সে কারণেই আসলে এই ইট ভাটা। আর এইদিকে দেখেন, আমার একটা নদীর পাড়ে দাঁড়াইছিলাম, তো ওই জায়গাটায় দেখলাম যে এই যে ট্রাক্টর দিয়ে ধান তো কাটা হয়ে গেছে, এই যে জায়গাগুলো যন্ত্র আমাদেরকে কত কাজ সহজ করে দিয়েছে, এতগুলো ধান নিয়ে সেই কী সুন্দর উঁচু জায়গাটা উঠে যাচ্ছে। তো একটা সময় আমাদের কাঁধে ধান নিয়ে যে কিন্তু যেতে হতো, কারণ ধান কাটা হচ্ছে আমাদের এই যান্ত্রিকীকরণের ফলে, কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে এই যে কী চমৎকারভাবে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। ঠিক এই নদীর পাড়টা যেখানে ছিলাম, ওখানে ব্রহ্মপুত্র নদ, এই নদের পাড়ে এই জায়গাটায় চর পড়ে গেছে, নদী পানি আছে কিন্তু এটা আসলে হাঁটু পানি। এদিক দিয়ে এই দেখেন, এদিক দিয়ে কিন্তু ট্রাক্টর চলে গেছে, নদীর উপর দিয়ে ট্রাক্টর চলে, এখানে দৃশ্যটা চমৎকার লাগলো। আর সব কাজ শেষ করে এখন আসলে ঘরে ফেরার পালা, সারাদিন গ্রামে গঞ্জে ঘুরে এখন শহরে চলে আসতে হচ্ছে, শহরে কিছু কাজ আছে। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এগ্রো ট্রাভেলার চ্যানেলে যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন।